নমস্কার বন্ধুরা সোশ্যাল টাইমস টোয়েন্টি পদে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো স্পেশাল এক্সিকিউটিভ যে ছয় হাজার পঁয়ষট্টিটা পোস্ট রয়েছে এবং জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস তো এই তিনটা রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই যারা প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক তো দেখো যারা স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষার্থীরা রয়েছে তোমরা অনেকে আমাদের কমেন্টস বক্সে অনেক কমেন্টস করেছো যে স্পেশাল এক্সিকিউটিভের কোনো আপডেট বা এটার মেট লিস্ট কবে আউট হবে এটা সম্পর্কে আপডেট দেওয়ার জন্য তো তাদের উদ্দেশ্যে বলবো এই মুহূর্তে চলছে লোকসভার ইলেকশনের একটা মুহূর্ত ঠিক আছে আর এখন আমরা জানি যে চার জুন দু হাজার চব্বিশে কিন্তু লোকসভার রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে তো এর আগে কিন্তু কোনো জায়গা থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না অন্তত এই যে স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে ঠিক আছে কারণ এটা তোমরা জানো যে এটা এটা কিন্তু যে রিকোয়ারমেন্ট এটা কোনো লিখিত পরীক্ষাও হয়নি এটা জাস্ট একটা মৌখিক ভাইবা টেস্ট হয়েছে তাও খুব তড়িঘড়িতে কিছু ইলেকশনের কিছুদিন আগে তো এটা কিন্তু অনেকটাই অন্যরকম ব্যবসা বা তো আশা করি তোমরা অনেকেই জানো বিস্তারিত বলার কিছু নেই তো এটা তোমরা আশা করতে পারো যে লোকসভার পরে অ্যাটলিস্ট যে পঞ্চায়েত ইলেকশন রয়েছে ওইটার আগেই হবে আর এই মুহুর্তে কিন্তু এটা মানে উপর আমরা যতই উপরে যাই এটা নিয়ে কিন্তু কোনো ডিসকাশন কেউ করে না মানে এই মুহূর্তে কারণ এই মুহূর্তে যেহেতু ইলেকশন একটা মরশুম চলছে ঠিক আছে তো তোমরা অনেকেই কমেন্টস করেছো তার জন্যে আমি বলে দিয়েছি তবে হ্যাঁ টেনশানে কিছু নেই তোমরা ঠিক আছে তোমরা জানো যে পুরো প্রত্যেকটা রিক্রুটমেন্টই খুব স্লো এখন টেনশন নেই বললেও আবার তোমরা অনেকে বলবে হয় টেনশন কেন নেই মানে আমি কি বলছি যে এখন আবার তোমরা একটু ওয়েট করো কারণ ওয়েট কর করা ছাড়া কিন্তু তোমাদের কাছে আর কোনো উপায় নেই আর অবশ্যই লোকসভার রেজাল্ট আর কিছু দিনের মধ্যেই দিয়ে দেবে আর বেশি দিনও নেই তোমরা জানো যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সময় রয়েছে তো এতদিন যেহেতু তোমরা ওয়েট করেছো তার পনেরো কুড়ি দিন ওয়েট করো এবং তারপরে তোমরা দরকার হলে একটা ডেপুটেশন দাও বা এই বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারো নেক্সট আমরা কথা বলবো জেল পুলিশ নিয়ে দেখো জেল পুলিশ যে ক্যান্ডিডেটটা রয়েছে তোমরা এক দুদিনের দিনের মধ্যে তোমরা ভেবেছিলে যে একটা একটা ডিপুটেশন দেবে পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে তো তোমরা এই কাজটি কি করেছ নাকি করেছো না দেখো এটা যদি তোমরা সবাই মিলে করতে একত্রিত হয় তাহলে অবশ্যই ভালো হতো কারণ এটা দীর্ঘদিন হয়ে গেছে এটা নিয়ে কিন্তু কোনো আর মানে কোনো কাজই হয়নি এটা ঠিক আছে না কোনো একটা আপডেট হয়নি এটা একটা শীতগুমের মতো অবস্থায় রয়ে গেছে তো তোমরা যদি সবাই মিলে যদি একটা ডেপুটেশান অন্তত দিয়ে দিতে তাহলে কিন্তু মানে ব্যাপারটা একটু রকম হতো যে না তোমরা একটু মানে অ্যাক্টিভ রয়েছ এই জিনিসটা সরকার অবধি মানে পচে যেত কথাটা তো তোমরা এখন কি করবে দেখো যদি ডেপুটেশান দাও তাহলে দিতে পারো নাইলে তোমরা লোকসভা রেজাল্ট অবধি ওয়েট করো হ্যাঁ এটাও একটা ভালো ব্যাপার হবে যে হ্যাঁ লোকসভা রেজাল্টের পরে তোমরা এটা ডেপুরেশন দাও তাহলে জিনিসটা আরও ভালো হবে এ মুহূর্তে না দিয়ে যদি তোমরা যেহেতু আর পনেরো কুড়ি দিন রয়েছে লোকসভার রেজাল্ট আউট হবার তো এতদিন ওয়েট করেছো তো পনেরো কুড়ি দিন পরেই তোমরা যাও সবাই একত্রিত হয়ে ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে এটা বলবো আর ফায়ার সার্ভিস যারা রয়েছ তাদেরকেও আমি সেম কথাই বলবো যে জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস কিন্তু সেম রয়েছে আমরা অন্যান্য রিক্রুটমেন্টগুলি যদি দেখি মানে ত্রিপুরার সমস্ত যত রিক্রুটমেন্ট রয়েছে তার মধ্যে জেল পুলিশ আর ফায়ার সার্ভিস এই রিক্রুটমেন্ট হলো একদম মানে ধীরগতি সম্পন্ন রিক্রুটমেন্ট কেন বলবো কারণ সবগুলি রিক্রুটমেন্টের ধীরগতি কিন্তু তার উপরে এই দুটা রিক্রুটমেন্ট কেন দেখো এটার একটা ফিজিক্যাল টেস্ট শুধু হয়েছে রিটার্ন হবে তারপর ভাইভা হবে ঠিক আছে আর আরেকটা রিটার্ন হয়েছে এটার রিটার্ন রেজাল্টই আউট হয়নি এখনও তো কবে রেজাল্ট আউট হবে তারপর আবার ভাইভা হবে তারপর মেরিট লিস্ট অনেকটা দেরি রয়েছে ঠিক আছে ডিজাইতে গ্রুপ ডি আমরা যদি দেখি জেবিটি গ্রুপ ডি এটা অনেকটা আপডেট রয়েছে এখন জাস্ট একটা মেরিট লিস্ট দেওয়ার পালা ঠিক আছে টেয়ার যদি দেখি টেয়ারটো সিম যে তিনশো একষট্টি জন রয়েছে তার তাদেরও কিন্তু একটা অ্যাপমিনেটার দেওয়ার পালা তারা কিন্তু ফাইনাল স্টেজে রয়েছে তো সেই হিসেবে তোমাদের যে রেকুমেন্ট এগুলি কিন্তু অনেকটা স্লো হয়ে পড়েছে তো অবশ্যই তোমরা তোমরা লোকসভার পরে লোকসভার রেজাল্ট ঘোষণা হওয়ার পরে তোমরা সবাই মিলে একটা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডেপুটেশন দিতে পারো ঠিক আছে তো এই মুহূর্তে না দেওয়াটাই ভালো হবে তবে তোমরা অবশ্যই ডিসকাস করে দেখতে পারো তোমাদের মধ্যে তবে আমি যদি পার্সোনালি বলি তাহলে এটা তোমরা রেজাল্ট আউট হওয়ার পরে করো চারজনের পরে করো ঠিক আছে তো তোমাদের মধ্যে যে যারা স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা অবশ্যই অন্যান্য আপ আপকামিং যে রিক্রুটমেন্ট আসতে চলেছে তোমরা ওইগুলির জন্য প্রিপারেশন নিতে থাকো পাশাপাশি এবং যে এই যে রিক্রুটমেন্টটি রয়েছে যে ফায়ার সার্ভিস জেল পুলিশ আর স্পেশাল এক্সিকিউটিভ তোমরা লোকসভার পরে একটা ডিপ্রুটেশন দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো কারণ এইভাবে তো বসে থাকলে তো আর হবে না আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করতে পেরেছি যে ত্রিপুরার যে অনেকগুলি সংবাদ মাধ্যম রয়েছে বিভিন্ন সংবাদপত্র রয়েছে সেখানে কিন্তু জেআরবিটি বা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু অনেক সময় বিভিন্ন আর্টিকেলস ছাপা হয় কিন্তু ফায়ার সার্ভিস জেল পুলিশ এই দুইটা নিয়ে কিন্তু অনেকটাই মানে কম কথা বলা হয় ঠিক আছে তো এর জন্যেই বলছি যে তোমরা লোকসভার পরে একটা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করো বা একটা সংবাদ মাধ্যমে এটা নিয়ে একটু চর্চায় তোলার চেষ্টা করো আর কি অবশ্যই আমরা চেষ্টা করব উপর মল থেকে বা বিভিন্ন সোর্স থেকে কোনো আপডেট নিয়ে আসার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে এবং আমরা তার উপর নেক্সট ভিডিও তৈরি করব তো অবশ্যই যারা প্রথমবার মতো চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে তোমাদের সাপোর্ট আমাদের অবশ্যই প্রয়োজনীয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ